সকল প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধান এবং সকল কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আজকের মিটিং শুরু করা হচ্ছে। সভাপতি সাহেব মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমাদের মাঝে আজকে যুক্ত আছেন আমাদের লালমোহন প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের দেশের দেশ বরেণ্য বরেণ্য শিক্ষক এবং লালমোহন জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি জনাব খুরশিদুজ্জামান আহমেদ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন লালমোহন জেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ স্যার, আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মিটিং শুরু করছি। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, অধ্যক্ষ রুদ্রেশ্বর স্কুল অ্যান্ড কলেজ। হামিদ স্যার, হামিদ রহমান রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولا احد صدق الله العظيم। ধন্যবাদ স্যার। এবারে পবিত্র গীতা থেকে তেলাওয়াত পাঠ করবেন, গীতা পাঠ করবেন জনাব প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক বারাজান উচ্চ বিদ্যালয়। প্রদীপ বাবু মনে হয় মাইক, প্রদীপ বাবু এখন তো শোনা যাবে, হ্যাঁ আপনি আনমিউট করেন। প্রদীপ বাবু আপনি ইয়া করেন, আনমিউট করেন, মিউট করা আছে মাইকটা। প্রদীপ বাবু আপনি মাইক খুলে দেন। না শুনতে পারতেছি, আমরা শুনতে পারতেছি না আপনার কথা। প্রদীপ বাবু আপনি মাইকটা খুলে দেন, মাইক মাইক বন্ধ করা আছে। হ্যাঁ এখন এখন বলেন। হ্যালো, এখন বলেন, এখন এখন হ্যাঁ এখন শুনতে পারতেছি, বলেন। আপনি গীতা পাঠ করেন? আমি শুনতে পাই তো কি বলতে পারলাম ভাই। আপনি গীতা পাঠ করেন? প্রদীপ স্যার প্লিজ গীতা পাঠ করেন। হ্যাঁ জানো না স্যার, গীতা পাঠ করেন প্লিজ। নেটওয়ার্কের সমস্যা তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রদীপ বাবু মানে আউট হয়ে গেছে। ধন্যবাদ স্যার, ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ স্যার,
স্যারকে ধন্যবাদ। আমরা আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের কাছে যে তিনি আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রাখছেন, যারা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আমাদের মাঝে যে শ্রদ্ধেয় স্যারগণ চলে গেছে, আমাদের ছেড়ে পরপরে চলে গেছে, আমি তাদের স্মরণ করছি এবং সবার আমি শোক প্রস্তাব করছি। প্রথমে আমি জানাচ্ছি, আমরা অল্প কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের আসর আলী স্যার, সোনারহাট স্কুল অ্যান্ড কলেজের। তারপর তার আবার বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে চলে গেছেন আমাদের দীপেন চন্দ্র স্যার এবং মর্তুজ আলী আফজাল উদ্দিন স্কুল থেকে চলে গেছেন আমাদের ইংরেজি শিক্ষক আলমগীর বাদশাহ স্যার। সুন্দরহবি উচ্চ বিদ্যালয় থেকে চলে গেছেন নুরে আলম স্যার। উত্তর বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে চলে গেছেন হরিপদ রায় বাংলা স্যার। এবং খান্ডচারা থেকে চলে গেছেন তরুণ স্যার ইংরেজি হীরানন্দ রায়, খুব অল্প বয়সে উনি চলে গেছেন। এবং তার কিছুদিন আগে চলে গেছেন আমাদের বারাজান উচ্চ বিদ্যালয় থেকে আমাদের শহীদুর রহমান স্যার। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সাদেক এবং সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন আমাদের জন্য ব্যস্তবাসী করেন এবং শোক প্রস্তাব জ্ঞাপন করছি। যাক, আজকে অনেকদিন পর মিটিং আমরা বসছি। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের এই মিটিং এর যে আয়োজন করছেন, আমাদের এই উপজেলা সমিতির মিটিং এর, স্যারকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। স্যার মিটিং পরিচালনা করছেন এবং প্রধান অতিথি হিসেবে আমাদের দিক নির্দেশনা দিবেন। আর আজকের মিটিং এর মূলত তেমন কোনো বিষয় নয়, বিষয় একটাই যে গত আট তারিখে যে জেলা শিক্ষক সমিতির একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর প্রেক্ষিতে আজকে আমাদের এই বসা। আমাদের এই করোনাকালীন সময় যে স্যার গণ চলে গেছেন, এনাদের কি অবস্থা আছেন, কেমন আছেন, আমরা আমরা কি করতে পেরেছি, আমরা তাদের কলিগ হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সহকর্মী হিসাবে, এই ব্যাপারে একটু সিদ্ধান্ত নিব। এবং সেই সাথে আরো দুই একটা ব্যাপার যে কিছু স্যার ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন, তার মধ্যে খুব কষ্ট লাগে আমাদের। আমরা প্রায় লক্ষ্য করি আমাদের চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের ভূপেন্দ্র চন্দ্র স্যার, দলগ্রামে বাসা স্যার, অবসর পরবর্তী স্যার যেভাবে চলাফেরা করেন আমাদের দেখে খুবই কষ্ট হয়। যাই হোক, আমরা যদি কিছু করতে পারি বা ভাবতে পারি এই জন্য আমরা সবাই আজকে বসছি। তারপর আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের উপজেলা শিক্ষক সমিতির ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কমিটি, এই ব্যাপারেও কি ভাবা যায়। আমি আমাদের আজকে যার নেটওয়ার্ক ভালো আছে আমাদের উপজেলা সভাপতি দেখতেছি স্যার, এ ব্যাপারে আমরা সবাই মিলে বসছি, সবাই মিলে সিদ্ধান্ত নিব। এবং বাকি এ ব্যাপারে আমরা কি করব, এখন সবাই মিলে পূর্ণাঙ্গ আলোচনা করবো এবং বাকি মিটিং আজকের এই সভা সম্পূর্ণ করার জন্য বা পরিচালনা করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি জনাব খুশিদুজ্জামান স্যার, বাকি অংশ সব সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং বাকি অংশ পরিচালনা করার জন্য। ধন্যবাদ জালাল। আজকে অনুষ্ঠানে উপস্থিত কালীগঞ্জ উপজেলার সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখা থেকে জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ সবাইকে প্রথমেই আমি এই ভার্চুয়াল সভায় শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের দিনটি একটি, আমি মনে করি,
একটি ঐতিহাসিক দিন। গত ১৭ মার্চ আমাদের বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা কোনোভাবেই প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধান বা এক কথায় যে বাংলাদেশ শিক্ষক সমিতি আমরা কোনো উপজেলা পর্যায়ে বা বড় কোনো সভা করতে পারি নাই। এটা যদিও এখন পুরো দেশটা পরিচালিত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি ভার্চুয়ালি সারা দেশ পরিচালনা করছেন। অথচ আমরা শিক্ষকরা কালীগঞ্জ উপজেলায় যে কটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরাও বা শিক্ষকবৃন্দ আমরা এক হতে আমরা পারিনি বা এই চিন্তাটা আমরা কখনো করিনি। তো এটি আমাদের একটা বড় ব্যর্থতার জায়গা। যাই হোক, অনেকদিন পরে হলেও আমাদের ভাবনা এসেছে যে যেহেতু সারা দেশ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে তো আমরা কালীগঞ্জের শিক্ষক সমাজ আমরা একসঙ্গে কেন বসতে পারি না, এবং এটা বসা দরকার। আর সবচেয়ে বড় কথা, এই সামনের দিনে আগামীতে শিক্ষক মানেই তাকে অবশ্যই এই ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে ভার্চুয়াল জগৎ এবং ফেস টু ফেস জগৎ দুইটাকে এক করে যেটি হয় সেটি হলো ব্লেন্ডেড। তো সেই ব্লেন্ডেড পদ্ধতিতে যদি আমরা শিক্ষক সমাজ ব্যবহার করতে না পারি তাহলে আগামী দিনে শিক্ষার্থীরা কিছুই পাবে না। কারণ আগামী দিনে শিক্ষার্থীরা আপনি যাই বলেন না কেন, আপনি কোনোভাবেই বলতে পারেন না যে আপনি আগামী মাস থেকে বা আগামী কয়েক মাসের মধ্যেই আপনি স্কুল খুলে দিতে পারবেন এবং সেখানে আপনার সরাসরি ক্লাস করতে পারবেন, এটি নাও হতে পারে। কাজেই নাই যদি হয়, গেল এক দেড় বছরের মতন হয়ে গেল, শিক্ষার্থীরা হচ্ছে আমার পড়াশোনা করাতে পারলাম না, এখন ভার্চুয়ালি আমরা ফেসবুকে নানাভাবে ক্লাস করাচ্ছি, কিন্তু এটাও তো মানসম্মত হচ্ছে না। মানসম্মত করতে গেলে এই যে এখন ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম করতে হবে, যেমন এখন আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি এবং কথার উত্তরটা দিতে পারতেছি, এই উত্তরটা দেওয়ার মতন পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা যদি শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু ওই কি বলে আমাদের যে উদ্দেশ্যটা এটা সফল হবে না। তো এই উদ্দেশ্য সফল করতে গেলে আমাদের শিক্ষকদেরকেই বেশি করে ভার্চুয়াল জগতে বিচরণ করতে হবে এবং একে অপরের সঙ্গে মত বিনিময় করতে হবে, এবং আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা এরই মধ্যে ত্রুটিমুক্ত করার জন্য এই অনুশীলন করতে হবে। তো আজকের এই অনুষ্ঠানটি আমি মনে করি যে আমাদের ত্রুটিমুক্ত হওয়ার একটা জায়গা, একটি ক্ষেত্র। এই ক্ষেত্রে এসেও আমরা এই ভার্চুয়ালি একে অপরের সঙ্গে যোগাযোগ করতেছি এবং আমাদের মনের কথাগুলো বলতে পারতেছি। তো এটি যেন যত বেশি আমরা ঘন ঘন করতে পারবো তত বেশি আমরা আমি বলবো যে দক্ষ হয়ে উঠবো, এবং এই দক্ষতা আমাদের যত বেশি অর্জিত হবে তখন আমরা শিক্ষার্থীদেরকে অনায়াসে সম্পৃক্ত করাতে কিন্তু পারবো। তো এই জন্য আমরা মূলত আজকে কালীগঞ্জ উপজেলার মোটামুটি শিক্ষক সমাজ আমরা এই ভার্চুয়ালি রাতের বেলায় অবসর সময় আমরা এক হওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা যারা উপস্থিত আছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা প্রথম আজকে যারা আজকে উপস্থিত হয়েছেন তারাই নজির স্থাপন করতে পেরেছেন যে কালীগঞ্জ উপজেলার প্রথম ভার্চুয়াল সভায় শিক্ষকদের যে আপনারা উপস্থিত ছিলেন, এটি একটি ইতিহাস। এবং দেখবেন যে ভবিষ্যতে ভার্চুয়ালি সবকিছু পরিচালিত হবে, তাই যদি হয়ে থাকে তা আমরা শুরুটা করলাম। আজকে বসার মূল কারণটা আমাদের সম্পাদক মহোদয় তিনি আগে ক্লিয়ার করেছেন যে গত কিছুদিন আগে আমাদের মাঝ থেকে লালমনিহার জেলার একজন স্বনামধন্য প্রধান শিক্ষক, যিনি বেসরকারি শিক্ষক হিসেবে দীর্ঘদিন তার শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালিত করে আসছেন, তো সেই প্রধান শিক্ষক নামটা নাকি ভুলে গেলাম, মজিদ হজরত আলী। হ্যাঁ, হজরত আলী গত কয়েকদিন আগে তিনি কোভিড-19 এর কারণে মৃত্যুবরণ করেছেন, এবং তিনি এমনিতেই ছিলেন
বেসরকারি এবং কোনোভাবে সরকারের কাছ থেকে কোনো কিছুই তিনি প্রণোদনা পান নাই। এই অবস্থায় তার মৃত্যুতে আমাদের এই বিশেষ করে এই শিক্ষকের পাশাপাশি সেই শিক্ষক পরিবারের বিধ্বস্ত অবস্থা হয়েছে এবং সে বিষয়টি আমাদের জেলা শাখার সভায় বিষয়টি উত্থাপিত হলে জেলা শাখায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমাদের সম্পাদক মহোদয় আছেন, তিনিও বলবেন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের একটা পরিকল্পনা হয়েছে যে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান যারা আছি, যারা বেতন পাই, তারা প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে একটু সহযোগিতা করব এবং সহযোগিতার একটা পরিমাণটাও করা হয়েছে। যারা বেতন পায় তারা আমরা ১,০০০ টাকা করে সব প্রতিষ্ঠান প্রধান আমরা তার উদ্দেশ্যে এটি দেব। দিয়ে পরে তাহলে যে টাকাটা হবে এই টাকাটা দিয়ে অন্ততপক্ষে তার যে পরিবার পরিজন আছে এটা তার যে অভাবটা আছে সেটাকে কোনোভাবে যেন সে মোচন করতে পারে সেটার একটা পরিকল্পনা হয়েছে। এবং এর জন্য সদরে এরই মধ্যে সম্ভবত তাদের কালেকশন প্রায় শেষ হয়ে গেছে। আমরা কালীগঞ্জ উপজেলায় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 15 তারিখে আমরা একটা মিটিং করে সকল স্যারদেরকে জানাবো, জানার পরে আমরা সিদ্ধান্ত নেব যেটা কি করা যায়, স্যারেরা কি বলবেন, এটা একটা সিদ্ধান্ত আমাদের জেলা শাখার সিদ্ধান্ত আছে এবং এর প্রেক্ষিতে আমাদের স্যারেরা কি বলেন সেইটা আমরা মূলত আজকে এই আলোচনা করব। আলোচনা করে সে বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা নেব, নিয়ে কবে কি করা যাবে না করা যাবে সে বিষয়টা আমরা এখানেই খোলাসা করব। এবং অন্যান্য উপজেলাও আজকে আলোচনাগুলো করছে, তাদের উপজেলার সিদ্ধান্ত তারা নেবে। তো এই এই আলোচনার জন্যই মূলত আমরা আজকে বসেছি এবং পাশাপাশি একে অপরকে দেখতে পারবো, দেখার একটা সুযোগ ঘটবে, এটা আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল। এবং তো এখানে বেশ কয়েকজন, বিশেষ করে এখন 18টা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, অথচ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমাদের কালীগঞ্জ উপজেলায়। এখন গতদিনেও আমাদের বেশ কয়েকজন প্রধান শিক্ষক ছিলেন জেলা শাখায়, সবাইকে বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, হয়তো বা নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো কারণে হয়তো অনেকে জয়েন হতে পারেনি, তো এটা হতেই পারে। তো সেজন্য কি সিদ্ধান্ত নেওয়া যাবে, তো এইটা আমরা সবাই মিলে আগে আলোচনা করি। তো এইটা আমার মনে মুক্ত আলোচনা এটা ছেড়ে দেওয়া আমাদের দরকার, কিন্তু মুক্ত আলোচনার আগে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সম্পাদক জনাব আব্দুল মজিদ, তার পক্ষ থেকে বক্তব্যটা একটু খোলাসা করুক। এরপরে আমাদের এই কালীগঞ্জ উপজেলার সভাপতি পবিত্র কুমার রায় কিভাবে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন সেটি তার উপর ডিপেন্ড করছে। ওকে, আমি আশা করছি যে এবার আমাদের আব্দুল মজিদ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিহাট, আনমিউট করতে হবে, মাইক 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 বন্ধ আছে স্যার। কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং সম্পাদক মহোদয় সহ কালীগঞ্জ উপজেলা শাখার সমস্ত উপজেলা নেতৃবৃন্দকে আজকের এই সুন্দর একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আরো ধন্যবাদ জানাই স্যার। কালীগঞ্জ উপজেলার অনেক হেড স্যারকে দেখা যাচ্ছে, অনেক নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে, তা সকলকে ধন্যবাদ জানাই স্যার। আলোচনা সেদিন জেলা শাখার যে সিদ্ধান্তটা হয়েছিল যে করোনাকালীন এই এমপিভুক্ত শিক্ষক নন এমপিও শিক্ষক হযরত আলী মারা যাওয়া সহ অন্যান্য আরো যারা মারা গেছেন তার করছি স্যার। বিশেষ করে ওই হযরত আলীর যে ওয়াইফ, তার একটি মেয়ে ক্লাস টেনে পড়ে আর একটি মেয়ে ক্লাস সেভেনে পড়ে আর ছেলেটা ক্লাস ফোরে পড়ে। দুঃখের বিষয়ে হযরত আলীর ওয়াইফেরও সে করোনা তার পজিটিভ স্যার, তার পরীক্ষা করে দেওয়া গেছে করোনা পজিটিভ এবং বড় মেয়েটারও একই অবস্থা, সেটাও করোনা পজিটিভ। সব মিলে স্যার আমরা জেলা শাখার কালেকশন অলরেডি শুরু করে দিয়েছি আমাদের উপজেলা লালমাট সদর উপজেলায় পৌরসভা সহ 10টি ইউনিয়নের 10 জনকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা অলরেডি কালেকশন শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ইতিমধ্যে বোধ হয় 50% কালেকশন হইল এবং আমি মিটিং চলাকালীন অবস্থায় আমার এই বিকাশে 3 জন হেড স্যার টাকা পাঠাইল। আপনাদেরকেও ধন্যবাদ জানাই স্যার, আপনারা আন্তরিকভাবে এটা চেষ্টা করবেন। আমরা এরপরেও যেন কেউ যদি কেউ এরকম ইয়া হয় আমরা যেন তার জন্য সহযোগিতায় নামতে পারি।
আবারও স্যার কালীগঞ্জ উপজেলাকে ধন্যবাদ জানিয়ে মিটিং এর কার্যক্রম পরিচালনা করার জন্য কালীগঞ্জ উপজেলা শাখা সম্মানিত সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি। আপনাকে সহ সকলকে আবারও সালাম ধন্যবাদ জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ জানাই সকলকে যারা অংশগ্রহণ করছে, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে। জালাল স্যার তো আপনি আছেন লাইনে? হ্যাঁ স্যার, লাইনে আছি স্যার। আমাদের এই প্রেক্ষাপটে ভোটমাই হেড স্যারকে আমি অনুরোধ করছি যে আমাদের ওই লালমনিয়ার জেলার হজরতার সহ আমাদের উপজেলায় মিনিমাম 7-8 জন টিচার ইন্তেকাল করেছেন এবং তাদের পরিবারের প্রতি আমরা কিছুই করতে পারিনি। সে সাপেক্ষে আমরা সকলে মিলে কি করতে পারি এই বিষয়টা একটু প্রশ্ন করার জন্য, মন্তব্য দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আমি ভোটমাই হেড স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। নুর ইসলাম স্যারকে, ভোটমাই হেড স্যার। স্যারের ভিডিও এবং সাউন্ড দুটোই অফ। প্রধান আপনার আনমিউট করতে হবে, মিউট আছেন, মাইকটা ঠিক করতে হবে। প্রধান আচ্ছা আমার মনে হয় সে ঠিক করুক, ততক্ষণে আরেকজনকে দেন। আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমরা মেনে নিব এবং আপনারা যেভাবে ইয়ে করবেন সেটাই, আমাদের কোনো দ্বিমত নেই। এটা যেহেতু মানবিক কারণ কিভাবে করবো একটু পরামর্শ দেন আপনি। আমাদের জেলা সভাপতি মহোদয় আছেন, উনিও শুনুক। সভাপতি আমাদের জেলা সেক্রেটারি মহোদয় আছেন না, গত মিটিং এ তো আমরা জেলা মিটিং এ তো শুনেছি যে 1000 টাকা করে, ওটা মানবিক করে সবাইকে দেওয়া দিতে হবে আমাদের, যেটা তার পরিবার জন্য উপকৃত হয়। আর কালকে যদি সিদ্ধান্ত হয় যে কালকে আমরা টাকাটা পাঠিয়ে দিব, কালকে দিয়ে দিব। হ্যাঁ কার মারফতে দিব এটা একটু আমাদেরকে বলে দেন। এটা আমাদের সেক্রেটারি বরাবর দালাল স্যার বরাবর দিলেই হবে। ওনার কালকেই পাঠিয়ে দিব। আমাদের উপজেলায় যে কয়েকজন টিচার, যেমন এই সদ্য সোনাহাটের স্যার সাগর স্যার মারা গেলেন, হ্যাঁ কোভিড আক্রান্ত হার্ট অ্যাটাক করে, তারপরে আমাদের ওই যে বালাপাড়া, তারপর আপনার স্কুল এরকম, তারপরে বাবুরেলি স্কুলের টিফিন স্যার সহ ওখানকার চতুর্থ শ্রেণীর আমরা তো ফান্ড তৈরি করলে আমরা উপকৃত হব এবং সবাই আমরা ওটা ইয়া করবো। কিন্তু আমাদের তো এটা থেমে থাকে, এটা যদি মানবিক করা যেত তাহলে এটা তো আমাদের অনেক দূরে এগিয়ে যেত। এটা তো আমরা তো 1 বছর পর 6 মাস পর এটা নিয়ে বসি, এভাবে তো আর কার্যক্রম চলতে পারে না। এটা একটা সিস্টেম করেন যে প্রতি মাস এত টাকা করে দিতে হবে। এখন আমরা
ধন্যবাদ আপনাকে। এবারে আমাদের ভোটমার হেড স্যার কি আছেন লাইনে? জি আছি স্যার, শোনা যাচ্ছে? আপনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার আপনাকে শোনা যাচ্ছে। আমি সহ আমরা সবাই আন্তরিক ভাবে সমবেদনা জ্ঞাপন করছি ছাড়ের পরিবারকে। এটি আমাদের মানবিক গুণাবলীর মধ্যে একটি অংশ। যে 1,000 টাকা করে যে আমরা দেব, এটি কি সম্পূর্ণটাই হজরত আলী ছাড়ার জন্য না এটার একটা অংশ আমাদের উপজেলা যারা মৃত্যুবরণ করেছেন তাদের ওখানে পড়বে? হ্যালো স্যার, শুনতে পারছেন? হ্যালো হ্যালো, এই হজরত আলী ছাড়ের জন্য কি সারা লাল মিয়ার জেলা হেড স্যারাই পার্টিসিপেট করবে না? একটু আমি বুঝতে কষ্ট হচ্ছে আমার। এখন আমরা ওই দিনে নতুন করে ভাবিলাম যে আমাদের যে সারেরা মারা গেছে অনেক কষ্টে আছে, এই পরিবার গুলাকে আমরা একটু সকল সারেরা মিলে কিছু সহযোগিতা করতে পারি, এই বিষয়টাও আর কি এর সাথে আমরা আর কি আলোচনা করি। বাবু এটি একটি ভালো প্রস্তাব, কিন্তু যেহেতু আমাদের নিজস্ব উপজেলা কালীগঞ্জ উপজেলা যাদের এই ঘটনাটি ঘটেছে যে কয়েকজন মারা গেছেন সেদের জন্য ফান্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে যাক, আর হজরত ফান্ড তো হবে সারা জেলা হবে, তাই না? তো আমাদের ফান্ড একটা ক্রিয়েট করার একটা কিভাবে একটা কমিটি করে বা কার কাছে বিকেশে পাঠাই বা হাতে হাতে দেই এটি একটা সিদ্ধান্ত নিয়ে নেন, একটা সময় দেন যে এই সময়ের মধ্যে আমরা একটা কালীগঞ্জ উপজেলা ফান্ড ক্রিয়েট করি। আর আমাদের তো একটু সময় লাগবে। হ্যাঁ, আর যেহেতু হজরত আলী স্যারের ওয়াইফও করোনা পজিটিভ বা ওনার ফ্যামিলি একটা সমস্যা, উনি হঠাৎ মানে ইন্তেকাল করলেন, ওই বিষয়টা তো প্রতিটি আমরা করি, আর আমাদের উপজেলার যে বিষয়টা আপনার পরামর্শ হাসিনা, আমরা শুনতে পাচ্ছি না তোমার কথা। হাসিনা ম্যাডাম, স্যার? জি স্যার। হ্যাঁ জি স্যার, এখন শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে? হাসিনা ম্যাডাম, জি স্যার, ভালো আছেন? স্যার হ্যাঁ, তা আপনার সুপরামর্শ কামনা করলাম। স্যার এই করোনাকালীন সময়ে স্যার আমরা এই ভার্চুয়াল সভায় যারা আজকে উপস্থিত হয়েছে আসলে এভাবে মাঝে মাঝে করা উচিত এই ভার্চুয়াল সভাগুলো। তো যাই হোক আজকে উপস্থিত আমাদের জেলা সভাপতি সাহেব, জি স্যার, সভাপতি মহোদয়কে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর স্যার আজকের যে আলোচনা বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে স্যার এই যে হজরত আলীর কথা স্যাররা যারা বললেন, ইনি একটা নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তো এই নন এমপি অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন, তার পরিবার যে কতটা মানবতার জীবনযাপন করছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তো আজকের এই সিদ্ধান্তে যেটা স্যাররা বলতেছেন যে 1,000 টাকা শিক্ষা প্রতিষ্ঠান মানে নেটওয়ার্কের সমস্যা। বাণীনগর বলেন, বাণীনগর কি আছে? হ্যাঁ বাণীনগর,
মাইকটা আনমিউট করতে হবে ভাবি মাইক হ্যাঁ বলেন স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি সুন্দর গলা আজকে ভার্চুয়াল সবাই উপস্থিত শিক্ষক সমিতি সভাপতি এবং সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আসসালামু আলাইকুম আদাব আশা করি আপনারা এই মহামোহ মহা দুর্যোগ মুহূর্তে আপনারা ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি যে সবাই ভালো থাকবেন আজকে যে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সিদ্ধান্ত আমাদের কোনো আমত নাই আপনারা যা বলবেন আপনাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত একই যে একজন লোক মহামারীতে আক্রান্ত তাকে এটা মানবতার সেবায় আমাদের এগিয়ে যেতে হবে এটা সবার দায়িত্ব এখন এই যে মানবতার সেবা এখন এই যে আপনারও হতে পারে আমারও হতে পারে আমার পরিবারও হতে পারে স্যার শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমাদের পরিবারেরও হতে পারে এই কাজে এগিয়ে যেতে হবে আমরা যেহেতু সবাই আমরা সমিতির সদস্য আমাদের দায়িত্বটা একটু বেশি যে সমিতির সদস্য হিসেবে এই কাজগুলোকে আমরা এগিয়ে যাব সর্বপ্রথমে যার বেশি সমস্যা আমরা তাকে তাদের দিকে আগে আমরা হাত বাড়াবো তারপর পর্যায়ক্রমে সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী ইহকলা ত্যাগ করে গেছেন আর পর্যায়ক্রমে তাদের দিকে আমরা হাত বাড়াবো ইনশাল্লাহ আপনারে আশা করি এখানে পিছপা হবো না এবং এই টাকাটা কার মাধ্যমে দিতে হবে কোথায় দিতে হবে একটা যদি বিকাশ নাম্বার দিতেন তাহলে এই মহামারীতে আমাদের সুবিধা হতো যে কোথাও দূর দূরান্ত ছুটোছুটি না করে বিকাশের মাধ্যমে আমরা টাকাটা পৌঁছে দিব এটা সবচেয়ে ভালো হয় ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকুন জি অবশ্যই ধন্যবাদ স্যার জি জি আচ্ছা এই যে গ্যালাক্সি M1 স্যার উপজেলা থেকে যেটা কালেকশন করবে সেটা কি টোটালি হযরতকে পাঠাই দিবে না তাদের উপজেলার জন্য রাখবে আমার মনে হয় স্যার কাইন্ডলি যদি আপনি একটু এই ব্যাপারে একটু পরামর্শ দিতেন যে যেটা কালেকশন করবে স্যার পরামর্শ তো সেদিন তো আমাদের একটা আলোচনা হলো সেদিনে আলোচনা ঠিক এই আলোচনাটা আসছিল সেদিনে আলোচনা এই আলোচনাটা আসছিল যে বিভিন্ন উপজেলা থেকে তখন তো আমাদের বিভিন্ন উপজেলায় তো শিক্ষক মারা গেছেন এখন সে বিষয়টা আমরা কিভাবে দেখব তারপরে আবার সবাই মিলে এটা সিদ্ধান্ত হলো যেহেতু এই হযরত আলী হলো বেসরকারি শিক্ষক সে কখনোই কোনো টাকা পয়সা পায় নাই এবং এই মুহূর্তে তার বিধ্বস্ত অবস্থার প্রেক্ষিতে যেহেতু আলোচনাটা শুরু হলো তো এই কারণে এই টাকাটা টোটালি আমরা হযরত আলীর জন্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠান সবাই দেব এবং পরবর্তীতে মানে আমরা ফান্ড ক্রিয়েট করে আমাদের উপজেলার বিষয়গুলোকে আবার আলোচনা করে কিভাবে কি করা যায় সেটাকে পরবর্তী সিদ্ধান্ত হবে এরকম একটা আলোচনা হয়েছিল আর কি তাই না ইয়া জালাল স্যার সেদিন আলোচনা তো এরকমই হয়েছিল বুঝি নাকি জি স্যার জেলা মিটিং এর সেটাই আলোচনা স্যার পরবর্তীতে আমাদের যে উপজেলার যে বিষয়গুলো আছে এবং আরো অনেকগুলো বিষয় আছে যেমন যেমন আমরা ফেস টু ফেস মিটিং এর অপেক্ষায় থেকে আমাদের যে কল্যাণ ট্রাস্টের যেসব দরখাস্ত এসে পড়ছে সেই দরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যেটা দুঃখজনক অথচ লোক মারা গেছে অথবা অবসর হয়েছে এবং তারা দরখাস্ত করছে আমরা তাদেরকে এ পর্যন্ত কিছুই দিতে পারতেছি না তো এই জন্য আমাদের একটা মিটিং করার কথা ছিল তো আজকে আমরা এইটা দিয়ে আপাতত শুরু করলাম যে ভার্চুয়ালিও তো আমরা এই মিটিংটা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত আমরা নিয়ে নিতে পারি তো যেহেতু কল্যাণ ট্রাস্টের বিষয়ে আবার মাদ্রাসা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছে তা আমরা মনে হয় এইটা আগামী মানে
কয়েকদিনের মধ্যেই আবার এই আমরা আরেকটা মিটিং করে ওই কল্যাণ ট্রাস্টের বিষয়ে আলোচনা করে যে কল্যাণ আমাদের যেসব শিক্ষক মারা গেছেন বা অবসর নিয়েছেন তাদের যে দরখাস্তগুলো আসছে তাদের বিষয়ে আমরা কিভাবে তাদেরকে টাকাটা দেব সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব মানে ওই দিনেই। তো আজকে আমার মনে হয় যে বিষয়টা আসছে এই বিষয়টা একটা সিদ্ধান্ত নিয়ে কোথায় টাকা জমা হবে, কার কাছে জমা হবে, কিভাবে জমা হবে এইটার একটা সিদ্ধান্ত চূড়ান্ত হোক। চূড়ান্ত হওয়ার পর পরবর্তীতে আমরা আবার যখন মিটিংয়ে বলবো তখন সে বিষয়গুলো মানে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো যাই হোক, এই বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য আমরা চাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ আমি মনে হয় আউট হয়ে গেছিলাম তাই না? জি স্যার আমি আউট হয়ে গেছিলাম, মানে আমার নেটওয়ার্ক হঠাৎ করে একদম ফল করছিল যে কারণে আমি একদম পুরো আউট হয়ে গেছিলাম। তো পরে মানে আর কোনো কথা আসছে? না স্যার বলেন স্যার। আচ্ছা তাহলে আমার মনে হয় আমরা আমাদের আমাদের মাঝে কি বলে চন্দ্রপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল মফিজুল আছে, আমরা তার কাছে বক্তব্য আশা করতেছি। মফিজুল চন্দ্রপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল স্যার। স্যার একটু বাথরুমে গেছে তো একটু দেরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মফিজুল আসার আগে ততক্ষণে আমরা আরো কার কাছে একটু বক্তব্য শুনে নেই। আব্দুল হামিদ স্যার। আচ্ছা মফিজুল আসছে। আসসালামু আলাইকুম। মফিজুল বলো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই আলোচনাকে সাধুবাদ জানাই এবং আমরা একে অপরের বেদনা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের করোনামুক্ত থাকেন এবং আমরা মাঝে মাঝে যেন বিশেষ করে এরকম ভার্চুয়াল অনুষ্ঠানের সাথে করতে পারি এবং শিক্ষক মহোদয় সহ আমরা শুনতে পাচ্ছি। আজকের এই ভার্চুয়াল সবাই উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম এবং আদাব। আর আপনারা যে ব্যাপার হযরত আলী স্যারের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন এটা মনে হয় ঠিক আছে। হযরত আলী স্যার হ্যালো। সকলকে ধন্যবাদ এই সুন্দর এই মহতী অনুষ্ঠান কালকের মধ্যে আমরা জালাল স্যারের যারা দেখা পাবো তারা টাকা নগদ দিয়ে দেবো, না হলে জালাল স্যারের বিকাশ নম্বর দিবে ওই খরচ যারা বিকাশ দিবেন তারা খরচ দেওয়া ভালো হবে, 1,020 টাকা আমি দেবো তাহলে সুবিধা হবে। আমি জালাল স্যারকে অনুরোধ করবো উনি যেন একটা তাও তোমার কথা শাখাতে থেকে অনেক ভালো শোনা যাচ্ছে।
দেখি কোন সাফারানে কি খবর এই ইয়া মুবাক্কারুল হ্যাঁ বলো বাবা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলা যায় তো হ্যাঁ শোনা যাচ্ছে আমার এখানে তো নেটের প্রবলেম খুব আসসালামু আলাইকুম আদাব আজকের এই সভার সভায় উপস্থিত আমাদের লালমনিরহাট জেলার শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক সহ আমাদের অত্র উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সকল প্রধান শিক্ষক যারা আজকের এই ভার্চুয়াল সভায় যুক্ত হয়েছেন তাদেরকে সকলকেই আমি মোবারকবাদ জানাই। হযরত আলী স্যারের ব্যাপারে যে সিদ্ধান্তটা হলো এটা খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ উনি প্রধান শিক্ষক ছিলেন। আর বিশেষ করে আর কি যে সমস্ত স্যারেরা আজকে যুক্ত হয়নি, আমার মনে হয় যে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা তাদেরকে বাই ফোনে। স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে বলো। শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি। তাহলে সেখানে না আমরা পাঠাইলাম, কিন্তু যে স্যারেরা যুক্ত হয় নাই তারা তো মনে করেন যে এখান থেকে বাদ পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে তাদের সাথে একটু মোবাইলে যোগাযোগ করে মানে ওনাদেরকেও এই বিকাশ নাম্বার পাঠাই দিয়ে যা মনে করেন যে ইয়ে করা দরকার, এর সাথে সংযুক্ত করা দরকার, এটা আমি মনে করি। আর এখানে যে দুইটা প্রস্তাব আসছে যে আমাদের উপজেলার বিষয়ে যেটা যেটা আমাদের সভাপতি পবিত্র স্যার বললো যে এটা ঈদের পরে আসলে আমাদের করা উচিত। আর আমাদের যেটা কল্যাণ ট্রাস্টের ব্যাপারেও ওই আমার মনে হয় যে আগামী যে ভার্চুয়াল সভা ওই সভায় আমাদের এই উপজেলার যারা বিশেষ করে চাকরিরত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদের বিষয়ে এবং আমাদের শিক্ষক বিষয়ে সভা আমার মনে হয় করলেই সব থেকে আমরা উপকৃত হবো আর কি। যা হোক আজকের এই সভায় সকলকে আবারও থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে। আমি এই ব্যাপারে সবাইকে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। নেটওয়ার্ক আমার মনে হয় যে আমার পরবর্তী যে সভাটা হবে আমাদের ট্রাস্ট এবং আমাদের উপজেলায় যারা কর্মরত অবস্থায় যে সমস্ত স্যারেরা মৃত্যুবরণ করেছে আর কি তাদের বিষয়ে আমরা মনে হয় যে একটা সভা করলেই আমি আমার এটা মতামত একটা সভায় সিদ্ধান্ত যদি আমরা নেই ঈদের পর তো আমরা আসলে মানে খুব দ্রুত আমাদের শিক্ষকদের পাশেও আমরা দাঁড়াইতে পারবো আর কি, তাদের পরিবারের পাশে। এই সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন সবাই। পবিত্রতা আরো স্পেশাল ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ হাফেজ। তো মোটামুটি কথা হলো আর কি। ইয়া রয়্যাল বলবে নাকি? রয়্যাল হ্যাঁ রয়্যাল স্যার। না স্যার, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই স্যার। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে এখন বাকি থাকলো আব্দুল হামিদ। আব্দুল হামিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সভায় উপস্থিত সকল আন্তরিক মোবারকবাদ। একজন কথা শোনা যায়? হ্যাঁ সব শোনা যাচ্ছে। আচ্ছা, ওই হযরত আলী স্যার বলে গিয়েছিল স্যার, একটু জানতে ইচ্ছা করতেছে। হযরত আলী স্যার, হ্যাঁ
সবার সাথে কথা হলো, দেখা হলো, খুব ভালো লাগতেছে। এতদিন মনে হয় ঠিকই আমরা ওই যে COVID-19 আক্রান্ত ছিলাম, আজকে প্রাণ পেলাম, সবাইকে দেখতে পারলাম, খুব ভালো লাগছে। কি হইল এরম হচ্ছিল আল্লাহ হাফেজ। আমার নেটওয়ার্ক আছে, খুব ঝামেলা করতেছে। স্যার উত্তর বালাপাড়া হাই স্কুলের আব্দুল খালেক কে দেখছিলাম একটু আগে। আচ্ছা উত্তর বালাপাড়া উনি আছেন কিনা? ছিল। ও স্যার আউট হয়ে গেছেন। আউট হয়ে গেছেন স্যার। আমার মনে হয় ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব নেওয়া দরকার। আমাদের তো জালাল স্যার আছে, আমরা এনাদেরকে মোবাইলে বার্তাটা জানে দিব, তারা অবশ্যই একমত থাকবে। টাকাটা পাঠায় এখন বলতে হবে যে আমাদের আমার টাকাটা গেল। টাকাও পাঠাতে হবে এবং ওনাকে বলতে হবে দুই টাকা ফোন করে, ফোন করে বলতে হবে। এখন দালাল স্যার বিকাশ নাম্বারটা দিলে ঈদের আগে দেওয়াটা একটা মানবিক বিষয় দাঁড়াবে। আমরা আগামীকালকেই এক কথায় দেওয়া আমরা দিয়ে দেই, আমরা যারা এখানে উপস্থিত আছি আর যারা দেয়নি, যারা উপস্থিত নাই তাদেরকে জানাই দিই যে আমরা যেন আগামী পরশু দিনের মধ্যে দিয়ে দিতে পারি, কালকে শুক্রবার হলেও বিকাশ যেন আমরা করে দিতে পারি। এটা হইলে পরে তাহলে একটা একটা দৃষ্টান্ত দাঁড়াবে এবং পরবর্তীতে আমরা মিটিং যেন আমরা সেভাবে করতে পারি এবং সকল হেডমাস্টাররা যেন জয়েন করেন সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি স্যার, এই সব প্রতিষ্ঠান প্রধানদের সাথে আমার একা কি যোগাযোগ করাটা একটু টাফ হবে স্যার। হ্যাঁ একটু কঠিন হবে, এই জন্য বলছিলাম না সভাপতি সম্পাদক দুইজনই করতে হবে, তুমি এক পাশে নাও সম্পাদক আরেক পাশে নাও। ভাগ করে দিতে হবে তাহলে, এইটা আমার মনে হয় তোমার কালকে স্কুল গুলো ভাগ করে দাও তিনজনকে, আর তোমার নাম্বারে টাকাটা যদি যায় অবশ্যই আমরা যেন ওই 1,000 টাকা দিলে 20 টাকা সহজ আমরা দিতে পারি, 1,020 টাকা যেন দিই, যাতে করে সে উত্তোলনে যেন কোনো কথা না থাকে আর কি, উত্তোলনে যেন সে পুরো টাকাটাই উত্তোলন করতে পারে নাকি? জি স্যার। এই আর কি।
আমরা যে আগামী কবে বসবো আমাদের এই উপজেলা যে স্যাররা সবাই শুনলো এবং মানে এই অসহায় স্যারদের যারা মারা গেছে বিশেষ করে এই মৃত স্যারদের পরিবারের জন্য যদি কিছু করতে পারি সেটা কবে স্যার একটা ডেট হলে আজকে ভালো হতো মনে হয় স্যার একটা ডেট দাও একটা সময় মিলে দেন একটা ডেট দেন কবে করলে ভালো হয় আমার বলেন আমি লিংকটা সেভাবে দিয়ে দেব সভাপতি তো আপনি স্যার প্লিজ আপনি যদি সেটা কবে করলে সেটা মানে তোমরা বলো যে কবে করলে ভালো হয় ডেট ঈদের পরে ভালো প্রস্তাব দাও ঈদের পরে 26 তারিখ না 26 তারিখ 26 তারিখ ওই রকম সময় করা যায় স্যার 10 12 দিন পর ঈদের 26 জুলাই 21 তারিখ ঈদ 26 জুলাই স্যার ঠিক আছে দেখলাম না আমরা দুই ভাই একসাথে বসতে পারবো না বৃষ্টির কারণে যাই নাই আর কি আপনার আনু ভাই সহ আচ্ছা তাহলে আমাদের নুরু ভাই ভালো থাকেন আমাদের ডেট তাহলে 26 তারিখ থাকলো 26 তারিখে আমরা ওই দিনে কল্যাণ ট্রাস্টের আমাদের উপজেলার সমস্ত হেডমাস্টাররা যেন জয়েন করে এবং ওই দিনে আমরা একটা সিদ্ধান্ত যেন নিতে পারি নাকি জি স্যার এই রকম সময় আপনি প্লিজ স্যার আইডি পাসওয়ার্ড আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেব কোনো সমস্যা নাই আমি কালকে দিয়ে দেব সকল হেড স্যার এবং মাদ্রাসা সুপার প্রিন্সিপাল হ্যাঁ হ্যাঁ সব প্রতিষ্ঠান প্রধানরা যেন বসে জি স্যার ঠিক আছে তারিখের বিষয়টা দালাল স্যার জি স্যার ওই 26 তারিখের বিষয়টা আমরা আগাম মনে করেন এই যে যে সমস্ত স্যারেরা আজকে জয়েন করে নাই আমরা তো যারা জয়েন করছি তারা তো 26 তারিখ দাঁড়লেমি তাই না জি জি হ্যাঁ তো 26 তারিখের বিষয়টা আমরা তাদেরকে ফোন দেব আগামী মানে ওই 26 তারিখের বিষয়টা বিষয়ে অবগত করব পাশাপাশি এই 1000 টাকা দেওয়ার বিষয়টা একটু অবগত করব না না 26 তারিখে 1000টা এটা তো আমরা জানাই দিচ্ছি তো মানে যারা 1000 তো আমরা ঈদের আগে এটা শেষ করে ফেলতেছি ভেজাল এই ইয়া মুবাক্কর স্যার এই মুবাক্কর স্যার আপনি চাপারহাট কে জানান চাপারহাট বয়সকে মুবাক্কর ইয়া মিন্টু জি এই 1000 তো ওই 26 তারিখে যাবে না 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 এটা তো ওটার সাথে না মানে এটা তো ঈদের আগে মিটিং এর বিষয়টা আমরা তাদেরকে আর কি আমরা অবগত করব 26 তারিখ মিটিং এ আপনারা জয়েন করেন হ্যাঁ 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 এই বিষয়টা জানাবো আর এই কালপশুর মধ্যে এই 1000 টাকা করে লালমনিরহাটের ওই যে হযরত সাহেব যে মারা গেছেন ওই ওনার পরি মানে ওই ওনার ওখানে পাঠানোর জন্য ওই যে দালাল স্যারের বিকাশ নাম্বারে পাঠানো বাস আমার মনে হয় যে আমাদের সকল হেড স্যারের নাম্বার গুলো তোমার কাছে আছে দালাল স্যার জি জি শুনতে পাচ্ছি আমার মনে হয় যে নাম্বার গুলো আছে ওই নাম্বারে একটা করে মেসেজ করে দাও খান্ডেশ্বর
খান্ডেচরা জাহাঙ্গীর স্যার আছে এখানে উপস্থিত স্যার, এখানে একটু খান্ডেচরাটা জানাই দেন স্যার। জাহাঙ্গীর স্যার আছে, জাহাঙ্গীর বলো কথা বলো দাদা। জাহাঙ্গীর স্যার, হ্যাঁ দাদা, আমরা তো সিদ্ধান্ত নিয়ে পান খাইছল শোনা যায়নি তো জাহাঙ্গীর স্যার। আমাদের জেলা সেক্রেটারি মহোদয় সকলের উপস্থিতিতে মিটিংটা করলাম, আপনার হেড স্যারকে বলছিলাম। জি 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 স্যার, আপনি যুক্ত হয়েছেন, মোস্ট ওয়েলকাম এবং কনগ্রাচুলেশন। আমাদের হযরত আলী স্যার মারা গেছেন নন এমপিওভুক্ত কোভিড আক্রান্ত হয়ে, তাকে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে 1,000 কোটি টাকা আমরা তার তহবিলে দিব এবং তাকে সহযোগিতা করব। বাংলাদেশ শিক্ষক সমিতি এক হয়ে আমরা জেলা সভাপতির নেতৃত্বে মিটিং করব এবং আমাদের কল্যাণ সমিতির সভাপতির নেতৃত্বে মিটিং করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব যে আমাদের এই শিক্ষকগণকে কিভাবে আমরা সহযোগিতা। আর কল্যাণ ট্রাস্টে অনেকে অবসর গ্রহণ করছে, আবেদন করছে, তাদের বিষয়ে আলোচনা হবে। আচ্ছা, আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ দাদা। তো ঠিক আছে, আমার মনে হয় পবিত্র আমরা মানে শেষ করতে পারি। জি স্যার, আমি বলতে চাচ্ছি স্যার, আমার একার অ্যাকাউন্টে সবার টাকা ঢুকলে একটু ঝামেলা হবে স্যার। আপনার একাউন্টে সর্বমোট টাকাটা যখন জমা হবে আপনি মজিদ স্যার কে শুধু সেন্ড করে দিবেন, এত টাকা বাস, আপনাকে আর যাইতে হবে না। না ঠিক আছে, মোদী স্যারকে দিলেই তো হবে, মোদী স্যার ওখানে। আর ওই নিতোকে নিজাম স্যার সালাম দিছে আর কি সকলকে স্যার, ওনার ওখানে এখানে 100% নেটওয়ার্ক প্রবলেম আর কি, কারণে উনি আবার আমার মাধ্যমে সালাম দিছে নিজামউদ্দিন নিতোক। অনেক ধন্যবাদ। না না না, ওইটা খালি সালাম দিলে হবে না, আমরা একটু খাসি খাবো তারপরে। উনি আমাকে খাওয়াইতে রাজি, উনি সবাইকে নিয়ে খাসি খাইতে হবে স্যার। সেটাই সেটাই, ওটা নিজের স্যার বলে দেবো, সবাই সকল হেড স্যার আপনার বাসায় খাসি খাবে আজকে বলে দিব। আর আজকে প্রথম মিটিং করলাম ভার্চুয়াল মিটিং, হাত উঠেছিল যে আমাদের নাই আবার। আচ্ছা কেউ কিছু বলতে চান তাহলে বলেন। না স্যার, আর আমাদের কৈলাস মনে আছে, কৈলাস এ কৈলাস কিছু বলতে পারবে নাকি? ও হ্যাঁ, তো মুখটা দেখাও। আমি একটু সবার শেষে জয়েন করেছি, হ্যাঁ, এবং সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি লাস্টে উপস্থিত হওয়ার জন্য আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আমি অবশ্য শুনলাম কিছু ততই 1,000 টাকা যে পাঠাইতে হবে প্রত্যেক স্কুল থেকে, এবং সেটা তিন দিনের মধ্যেই, ঈদের আগেই। এটা আমি খুব এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমি খুব খুশি মনে মেনে নিছি।
যে আমার একজন আমাদের একজন প্রয়াত শিক্ষকের জন্য এই যে একটা ব্যবস্থা করা হয়েছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, আমার মনে হয় আমরা শেষ করতে পারি, যদি কারো কিছু কথা থাকে আমরা সবাই একটু খোদা হাফেজ করব। সবাই মুখটা দেখান একটু, মুখ দেখে একটু হাত নাড়ে আমরা খোদা হাফেজ করি আল্লাহ বর্ষা করে নাকি। হ্যাঁ এই তো মোটামুটি অভিযোগকে দেখা যাচ্ছে তাই। ঠিক আছে আমরা শেষ করতে পারি নাকি ভাবি ভাইজান কোনটে আছে দেখবেন? হ্যাঁ দেখি না দেখান ভাইজান দেখান একটু দেখান ভাইজান আবারও নেপাল যাওয়ার জন্য রেডি হন ভাইজান। আফরোজা, হ্যাঁ হাসিনা, হ্যাঁ লিপি, সবাই সবাই ভালো থাকেন। হ্যাঁ প্রদীপ বাবু দেখা দেন, হ্যাঁ প্রধান থাকেন আল্লাহ বর্ষা। যারা আমরা যুক্ত হয়েছি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা, আমরাও শুভেচ্ছা দিন সবাইকে। শুভেচ্ছা স্যার, সবাইকে শুভেচ্ছা।